গ্রীষ্মের দাপট, ওআরএসে জল খাচ্ছে জঙ্গলের হরিণ ময়ূর। দাবদাহে বন্য প্রাণীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আখের গুড়, ভেজানো ছোলা সহ নানা সামগ্রীর ব্যবস্থা বন দপ্তরের। এবছর শুরু থেকেই গ্রীষ্মের দাপট কাবু করে ফেলেছে মানুষ থেকে পশু সকলকেই। সূর্যের প্রচণ্ড তেজে যেন পুড়ছে সব কিছু। দুর্গাপুর বন দপ্তরের অন্তর্গত কাঁকসার দেউলের জঙ্গলের হরিণ ময়ূরকে এই দাবদাহে স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে দুর্গাপুর বন দপ্তর। ওআরএস জল খাওয়ানো হচ্ছে জঙ্গলের হরিণ ও ময়ূরদের। বন দপ্তর সূত্রে জানা গেছে, 1992 সালে গৌরাঙ্গপুর গ্রামের দেউলের জঙ্গলে হরিণ ও ময়ূরের জন্য সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়। বন দপ্তরের শিবপুর বিট অফিসের আওতাধীনে সেখানকার বিট অফিসার অনুপ কুমার মণ্ডল সহ প্রায় 18 জন বনকর্মীরা হরিণ ও ময়ূরের দেখভাল করেন। বর্তমানে সেখানে মোট 96টি চিতল হরিণ রয়েছে, যার মধ্যে সদ্যজাত প্রায় 7টি হরিণের শাবকও রয়েছে। এছাড়াও ময়ূরের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। এই সকল হরিণ ও ময়ূরদের শরীরের জলশূন্যতা রুখতে ও সুস্থ রাখতে খাওয়ানো হচ্ছে টাটকা শাকসবজি, আখের গুড়, ভেজানো ছোলা, বিট নুন ও ভুষি। পাশাপাশি তাদের ওপর রয়েছে সারাক্ষণ বনকর্মীদের নজরদারি। মোটামুটি 29 হেক্টর জমি নিয়ে এই কনজারভেশন রেঞ্জ। 7 জন বনকর্মী এই গোটা রেঞ্জে পশুদের রক্ষণাবেক্ষণ করেন। বন দপ্তরের দুর্গাপুর রেঞ্জ অফিসার সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, যে হারে তাপের পারদ বাড়ছে এই উত্তপ্ত পরিস্থিতিতে জঙ্গলের হরিণ ময়ূরদের সুস্থ রাখতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন প্রায় 20 প্যাকেট ওআরএস দেওয়া হয় হরিণ ও ময়ূরদের। পাশাপাশি গ্লুকোজ থেকে গুড়, ছোলা, শাকসবজিও দেওয়া হচ্ছে। তিনি এও জানান যে শুধু এই বছরই নয়, প্রতি বছরই গ্রীষ্মকালে শিবপুর বিটের এই কনজারভেশন রেঞ্জের সংরক্ষিত হরিণ ময়ূরদের এভাবেই রক্ষণাবেক্ষণ করা হয়। পাশাপাশি সারা বছরই রেঞ্জের হরিণ ও ময়ূররা যাতে সুস্থ থাকে সেই জন্য পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টাটকা শাকসবজি, আখের গুড়, ভেজানো ছোলা, বিট নুন ও ভুষি খাওয়ানো হয়। বর্তমান উত্তপ্ত পরিস্থিতি, এখনও পর্যন্ত এই রেঞ্জের কোনো প্রাণী অসুস্থ হয়নি বলেই দাবি বন আধিকারিকের। বনকর্মীরা সর্বক্ষণ গোটা রেঞ্জের পশুদের ওপর নজরদারি করে চলেছেন বলেও জানা গেছে। এবারে যে দাবদাহ শুরু হয়েছে, এই দাবদাহ থেকে রক্ষার জন্য আমরা বন্য যেটা আমাদের দেউল কনজারভেশন সেন্টার আছে সেখানে প্রতি বছরে এই গরমের সিজনটাতে তাদেরকে ওআরএস দেওয়া হয়। দিনে একবার করে ওআরএস সে জল গুলে দেওয়া হয়। মোটামুটি আপনারা ওখানেতে যে হরিণ আছে আপনারা জানেন প্রায় 96টা মতো এখন অ্যাডাল্ট এবং সাব অ্যাডাল্ট মিলে রয়েছে, বেশ কিছু বাচ্চাও ওর সঙ্গে রয়েছে। তা এগুলোকে আমরা প্রতিদিন ওআরএসের জল এটাকে দেওয়া হয় এদেরকে। তার পাশাপাশি গ্লুকোজের জলগুলো এদেরকে দেওয়া হয়। আর নর্মাল যা খাবার আছে সেই খাবারগুলো তো ওরা পাচ্ছেই, তার সঙ্গে শাকসবজির পরিমাণটা যেটা থাকে সেটাও আমরা এই সময়তে বাড়িয়ে দিই। ময়ূর সেইভাবে এখানে গণনা করা হয়নি, তবে ময়ূরের সংখ্যা যথেষ্টভাবেই বেড়েছে। এমনি দেউল কনজারভেশন সেন্টারে যে হারে ময়ূর ছিল এবং আশেপাশে গড় জঙ্গলে বিভিন্ন জায়গাতেও আমরা জঙ্গল পেট্রোলিংয়ের সময়তেও আমরা ময়ূর দেখতে পাচ্ছি জলাধারের পাশে বা বিভিন্ন জায়গাতে ময়ূর চলে আসছে। তা ময়ূরের সংখ্যা যথেষ্টভাবেই বেশ মানে বেড়েছে, সন্তোষজনক বৃদ্ধি হয়েছে। অ্যাকচুয়ালি দেউল কনজারভেশন সেন্টারটা শিবপুর বিটের মধ্যে পড়ছে এবং শিবপুর বিটের মধ্যে একটা দেউল আউটপোস্ট রয়েছে। এই আউটপোস্টে আমাদের টোটাল 7 জন বনকর্মী রয়েছে, তার মধ্যে একজন বিট অফিসার যিনি শিবপুর থেকে গোটা ব্যাপারটাকে কন্ট্রোল করেন এবং 7 জন বনকর্মীরা এই সারাক্ষণ 22 হেক্টর প্লাস 7 হেক্টর টোটাল 29 হেক্টরের যে কনজারভেশন প্রজেক্ট সেন্টারটা রয়েছে, খাওয়া দাওয়া দুবেলায় খাবার দাবার দেওয়া এবং কোনোভাবে সেখানেতে যাতে আগুন না লাগে তার জন্য ব্লোয়ার মেশিন দিয়ে চারপাশে পাতা পরিষ্কার করে দেওয়া, এইগুলো বিভিন্ন কাজকর্মের মধ্যে বনকর্মীরা সারাক্ষণই লেগে রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমান্সল্যান্ড, দুর্গাপুর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।